আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো গলায় কাটা বিনলে তার থেকে রেহাই পাওয়ার কোরআন আমল এখন আমরা যখন ভাত খাই ভাতের সঙ্গে মাছ খাই এখন খাওয়ার সাথে সাথে গলায় কাঁটা বিনতে যায় এমন একটা মৌসুম আপনি আপনি ভাত খাওয়া শুরু করছেন মাছ দিয়ে দেখবেন যে গলা একটা বিন্দি গেছে ছোটো ছোটো মাছ খাই কাঁটালা মাছ খাই বি গেছে তখন উপায়টা কী করবেন তখন উপায়টা কী করবেন এখন আমি উপায়টা আপনাদের বলে দিই ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন আছেন বেল আইকনটি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আমি যত ভিডিও দিই ইনশাল্লাহ কোরআন থেকে দিই যত ভিডিও দেওয়া শুরু করছি আমি ইনশাল্লাহ সব ভিডিও আমি কোরআন থেকে দিই আমার চ্যানেল আমার সবটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সিলিন্ডার দেখবেন প্রথমে কাজ করবেন একটি কাগজি লেবু নেবেন এই লেবুটা কাটবেন সাইড কাট কাটার পরে সাইডটা ফাল্টা করবেন ফাল্টা করার পরে এই লেবুর রস চুষা চুষায় খাবেন খাবেন আর যেখানে আচ্ছা চুষায় একটা লেবু কাগজ লেবু পরে আগে খাওয়া শেষ হয়ে গেল তারপরে কাজটা করবেন যেখানে আপনার কাটা বিনছে যে জায়গার মধ্যে কাটা বিনছে ওই জায়গার মধ্যে আপনার এই স্বাদ তাঙ্গুলি দিয়ে শাহাদ আঙ্গুল দিয়া ওই শাহাদুত আঙ্গুল দিয়ে কাটার মধ্যে হাত দিবেন হাত দেওয়ার পরে এটা পড়বেন এই যে বিসমিল্লা রহমানুর রহিম ফালা উল্লাই যাগতক সুর ওয়াকিয়া সুর ওয়াকিয়া এ বিরাশি নম্বর আয় দেখেন বিসমিল্লা রহমানুর রহিম ফালা উল্লাই যা বালগত বিসমিল্লা রহমানুর রহিম হুলুকুম এই দোয়ারা পরতেই থাকবেন এক নাগারে একুশবার পড়বেন বার পড়বেন এই পড়তে আমলটা করবেন কিছু কিছু প্রতিদিন আমলটা করবেন দেখবেন আপনার গলার কাটা ইনশাল্লাহ এই কোরআন আয়াতের বরকতে রহমতে আল্লাপাকে দয়াই ইনশাআল্লাহ সব চলে গেছে ইনশাআল্লাহ আর থাকতে পারব না কোরআন আয়াত কোরআন আয়াত আমি বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বোঝাতে পারছি না পারছি আল্লাহ রবুল্লা আলম ভালো জানাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন ইনশাল্লাহ আপনারা আমি সব করণে আয়াত দিয়ে কাম করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি